বানাইলে পারে 3 কেজি গোশত দেব আবার 200 করে টাকাও দেব অনেক সময় দেখা যায় 15 জন 10 জন 20 জন 30 জন পর্যন্ত পশুকে ঠাইসে ধরতেছে এটা কিন্তু আসলে পশুর উপর কি হইতেছে জুলুম হইতেছে যে আমরা যে কুরবানি করে থাকি গত বছর আমি বলেছি আগের বছরও বলেছি তাহলে যে আমরা আমাদের পশুর যে গোশত চামড়া এর বিনিময়ে যেন আমরা কাউকে দিয়ে কোনো কাজ না করাই যেমন আব্দুর রশিদ ভাই গত কয়েকদিন আগে আমাকে বিষয়টা জিজ্ঞেস করেছেন হুজুর আমি যখন গরু জবাই করার জন্য প্রস্তুতি গ্রহণ করি তখন তো কিছু মানুষ ভালোবেসে আসে যে খালু এই কাজটা আমরা করবো আমাদের কাছে আনন্দ লাগে এখন এই অবস্থায় কি করবো বলছে না এই অবস্থায় যদি কেউ আসে এটা নিয়ে কোনো সমস্যা না এটা নিয়ে কোনো সমস্যা না আপনি যে বাড়িতে আসছেন আপনার বাড়িওয়ালা তিনি বড় একটা গরু আনছে কিন্তু বাড়িওয়ালা এবং বাড়িওয়ালার ছেলে দুইজন মাত্র মানুষ বাপ বেটাল দিয়ে গরু যদি জবাই করা থেকে শুরু করে বানান শুরু করে তাহলে কয়দিন লাগবে হিসাব তাদের কাছে কি বলে সহযোগিতা যদি না পায় এখন আপনারা বেকার অবস্থা আছেন ঘুরতেছেন ফিরতেছেন কোরবানির দিন গরুর গোশত বানানো হাতানো এর মধ্যে একটা কি আনন্দ আছে কি বলেন আনন্দ আছে না চিন্তা করলেন যে আমি তো বসেই আছি গিয়ে দেখি খালুর যদি একটু সহযোগিতা করি ভাইরের যদি একটু সহযোগিতা করি এটা তার জন্য এহসান হলো এটা তার জন্য কি হলো এহসান হলো আপনি আসেন এটা দোষ না আর এই লোক যদি আসে আপনিও তাকে সামিল করেন এটাও কোনো দোষ না কিন্তু বাড়িতে 10টা ভাড়াটি আছে আপনি 10 জনের মধ্যে 5 জন যা বললেন বসেই তো থাকবি শুয়েই তো থাকবি ঘরে বসে টেলিভিশন দেখবি তার থেকে এই আকামগুলো না করে আইসা তুই আমার গরুটা বানায় দে গোশত রস্ত কাট তোরে 5 কেজি করে গোশত তোরে 5 কেজি গোশত দেবো এটা হলো কি নিষেধ এটা কি নিষেধ কোন চুক্তিতে আনা চুক্তিতে আনা যে আমার গরুটা বানায় দিলে চামড়াটা তোরে দিয়ে দেবো এই এই চুক্তিতে যাওয়া নিষেধ যদি এরকম কেউ করে তার কোরবানি বাতিল হয়ে যাবে কিন্তু কেউ যদি খুশি মনে আসে বাড়িতে 40টা ফ্যামিলির ভাড়াটিয়া তার বিদেতে 20 জন আসছে বটি নিয়ে আসছে গোশত বানাইতেছে আপনার জন্য ইহসান হইতেছে এবং আপনি তো তাদেরকে রেখে খেতে পারবেন না আপনার যদি মন চায় আমি তাকে একটু বেশি বেশি দিয়ে দিলাম এটা আপনার মানসিকতার ব্যাপার আপনি কাউরে 3 কেজিও দিতে পারেন 1.5 কেজিও দিতে পারেন 1 কেজিও দিতে পারেন আবার চাইলে আরো বেশিও দিতে পারেন যে পরিশ্রম করছে আমাকে সহযোগিতা করছে আরে হাতাইছে এটা আপনার এটা আপনার আন্তরিকতার ব্যাপার কিন্তু এরকম না যে ওই লোকগুলো আসছে আসার কারণে আপনি ডেকে আনছেন যে বানাইলে পারে 3 কেজি গোশত দেব আবার 200 করে টাকাও দেব এরকম যেন না হয় আপনি এটা করতে পারেন কোনো কষাই অথবা কোনো লোক যদি আপনি নির্ধারণ করেন তারা আসবে গোশত বানাবে কিন্তু তাদের সঙ্গে টাকার বিনিময় থাকবে যে আমার এই গরুটা বানায় দেবো 2000 টাকা দেবো 3000 টাকা দেবো টাকার বিনিময় কিন্তু আপনার মন চাইতে সাহারে এই লোকগুলো এতক্ষণ পর্যন্ত আমার এই কোরবানি দেওয়া পশুটা হাতাইছে বানাইছে যাওয়ার সময় এবার আপনি তাকে 1 কেজি হোক 2 কেজি হোক 3 কেজি হোক 5 কেজি হোক আপনার ইচ্ছা যতটুকু দিয়ে দেন এটা তার প্রতি আপনি ইহসান করলেন অর্থাৎ বিনিময় দেওয়ার পরে এটা ইহসান করলেন এই গোশত দেওয়ার কারণে কোরবানির কোনো ক্ষতি হবে না কিন্তু কসাই যদি বলে খালু গরু বানায় দেবো আপনি 2000 না মানে 1500 টাকা দিয়েন আর আসার সময় 3 কেজি গোশত দিয়েন এটা সমস্যা এটা কি এটা সমস্যা এর জন্য আমরা এদিকে অবশ্যই খেয়াল রাখি আর যারা আমরা কোরবানি দেব আমাদের পশুগুলোকে আমরা নিজেরা যদি পারি যাবেহ করব নিজেরা যদি পারি যাবেহ করব আর যদি না পারি যারা জানলেওয়ালা তাদেরকে দিয়ে আমরা যাবেহ করানোর চেষ্টা করব কিন্তু অনেক সময় দেখা যায় এই পশু কোরবানি করতে গিয়ে পশুকে কষ্ট দেওয়া হয় পশুকে কষ্ট দেওয়া হয় এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ কাতাবাল ইহসান তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইহসানকে মাকতুব মারতা খরচ করেছেন যে কোনো কিছুর প্রতি পশুর প্রতি হোক মানুষের প্রতি হোক আল্লাহ যে কোনো সৃষ্টির প্রতি হোক ইহসান করো সদাচরণ করো ইজা কতালতুম ফাহসিনুল কতাল যেমন সৌদি আরব হোক যে সমস্ত দেশে হত্যার বদলে হত্যা এক কিসাসের আইন আছে তাদের ব্যাপারে হত্যা করার যে নির্দেশিকা আসে সেটা হলো এরকম যে যে ছুরি দিয়ে তাদেরকে হত্যা করা হবে এই ছুরিটা যেন ধারালো হয় আচ্ছা বলেন একটা মানুষকে যাবে তারা এমনি তো কষ্ট কি বলে কষ্ট না তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে যদি তাকে তোমরা হত্যা করতে চাও আল্লাহ রাসূল বলতেছেন তাহলে তোমরা ধারালো ছুরি দিয়ে
ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করো, কারণ তার হত্যার সময় যেন অন্তত তার কি হয় একটু সহজ হয়, দীর্ঘক্ষণ বোতা ছুরি দিয়ে তুমি তার গলা কাটবা, সে চিৎকার করবে, সে এই এটা তার সাথে কি হলো, এই মানবিকতার সঙ্গে তার সঙ্গে এটা জুলুম করা হলো। সুতরাং যেন এই হত্যাটা যেন অতি দ্রুত যেন সম্পন্ন হয়, এজন্য ছুরিটা ধারালো ছুরি যেন হয়। তেমনি হয় তোমাদের পশু আইজা যাবাহতুম ফাহসিনু যাবাহ, যখন যাবেহ করবে তখন এই যাবেহটা যেন অবশ্যই যেন এখানে যেন পশুর সঙ্গে যেন সদাচরণ হয়, এটা যেন বেশি কষ্টকর না হয়। অনেক সময় দেখা যায় 15 জন, 10 জন, 20 জন, 30 জন পর্যন্ত পশুকে ঠেসে ধরতেছে, এটা কিন্তু আসলে পশুর উপরে কি হইতেছে, জুলুম হইতেছে। আবার অস্ত্র দিয়ে যে অস্ত্র দিয়ে যাবেহ করতে, এই যাবেহটা যাবেহ করা অস্ত্রটাও ধার কম, পশুকে দীর্ঘক্ষণ পর্যন্ত পশুর গলায় ছুরি চালানো হইতেছে, এটা পশুর জন্য কষ্ট। আল্লাহ রাসূল বলতেছেন ওয়ালিয়াদ আহাদুকুম শাফরাতাহু ফালিয়াফরাহ যাবিহাতাহু, তোমরা তোমাদের ছুরিকে ভালো করে ধার করো যাতে তার উপরে ছুরি চালানোর সময় সে যেন কষ্ট কম পায়।